এখনো পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে দ্রুততম নভার সন্ধান মিলেছে। পাশাপাশি অবস্থিত দুটি বাইনারি নক্ষত্রের মধ্যে হোয়াইট ডোয়ার্ফ বা সাদা বামন নক্ষত্রটি তার পাশের নক্ষত্রের উপাদান নিজের সাথে যুক্ত করে নিয়ে ধীরে ধীরে গিলে খাচ্ছে। আর এই প্রক্রিয়া চলাকালীন সময়ে ঘটছে প্রচণ্ড বিস্ফোরণ। আর এই পুরো ঘটনা চলাকালীন সময়ে এটি একটি আঘাত করা ঘণ্টার মতো পর্যায়ক্রমে প্রতিধ্বনিত হচ্ছে। সম্পূর্ণ এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে V1674 হারকিউলিস। পৃথিবী থেকে 35 আলোক বর্ষ দূরে হারকিউলিস নক্ষত্র মণ্ডলে এই অদ্ভুত ঘটনাটি ঘটে চলেছে। 2021 সালের 12 জুন প্রথমবারের মতো V1674 হারকিউলিসে ঘটেছিল বিস্ফোরণ, যা পৃথিবী থেকে খালি চোখেও দৃশ্যমান হয়েছিল। তখন বিজ্ঞানীগণ একে নোভা হিসেবে চিহ্নিত করেছিলেন। এখানে রয়েছে দুটি নক্ষত্র, যার একটি হলো হোয়াইট ডোয়ার্ফ বা সাদা বামন নক্ষত্র, যেটি তার সম্পূর্ণ পারমাণবিক জ্বালানি শেষ করে জীবদ্দশার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এই সাদা বামন নক্ষত্রটি তার পার্শ্ববর্তী নক্ষত্রের পৃষ্ঠের বাইরের দিকে অবস্থিত পারমাণবিক জ্বালানির খানিকটা অংশ টেনে নিয়ে যাচ্ছে নিজের দিকে, আর তা হোয়াইট ডোয়ার্ফ বা সাদা বামন নক্ষত্রের পৃষ্ঠে পড়ার সাথে সাথে ঘটছে প্রচণ্ড বিস্ফোরণ। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে এখানে সৃষ্টি হওয়া শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং চার্জযুক্ত কণা আলোর কাছাকাছি গতিতে ছড়িয়ে পড়ছে মহাশূন্যের দিকে, আর তা পৃথিবী থেকেও দৃশ্যমান হচ্ছে। এ ধরনের ঘটনা কয়েক সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় পর্যন্ত চলতে পারে। তবে এই V1674 হারকিউলিস সম্পূর্ণ ঘটনাটি ঘটাচ্ছে মাত্র 2-3 দিনের জন্যে। অর্থাৎ বিস্ফোরণ ঘটার 2-3 দিনের মধ্যেই সমস্ত আলো নিভে হোয়াইট ডোয়ার্ফের মতোই বিবর্ণ হয়ে পড়ছে। এ ধরনের দ্রুতগতির নোভা মহাকাশে খুবই বিরল, এবং এই বিস্ফোরণ ঘটাকালীন সময়ে প্রতি 501 সেকেন্ড অন্তর একবার করে দৃশ্যমান এবং এক্সরের ভয়ঙ্কর নির্গমন ঘটছে, প্রতি 501 সেকেন্ড অন্তর যা ঘটেই চলেছে। এভাবে এই হোয়াইট ডোয়ার্ফ বা সাদা বামন নক্ষত্রটি তার পাশের নক্ষত্র থেকে একটু একটু করে উপাদান নিজের সাথে যুক্ত করে নিচ্ছে, ফলে বৃদ্ধি পাচ্ছে হোয়াইট ডোয়ার্ফ বা সাদা বামন নক্ষত্রের ভর। এভাবে পাশাপাশি অবস্থিত দুটি নক্ষত্রের মধ্যে একটি অপরটিকে ধীরে ধীরে গিলে খাচ্ছে। এ ধরনের দৃশ্য মহাবিশ্বে আগে কখনো দেখা যায়নি।